রোহিঙ্গাদের পাসপোর্ট করে দেয় শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয় অনেকেই জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি জানান এ কাজে সহযোগিতাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন সরকারের ভেতরে বাইরে এমনকি যত বড় রাজনীতিবিদ হোক না কেন অপরাধ বা দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে দুর্গাপূজার সময় মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে হয়েছে ঢাকায় দুশো পূজা মণ্ডপ স্থাপন করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এবার সারা দেশে গত বছরের তুলনায় প্রায় এক হাজার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে শুধু পুলিশের দিকে ইঙ্গিত দিচ্ছেন সেই জন্য আমি বলছি কে কে জড়িত থাকে স্থানীয় চেয়ারম্যান থাকেন জন্ম নিবন্ধন যিনি করেন তিনি থাকেন ওয়ার্ড কমিশনার যিনি থাকেন তিনি থাকেন এবং জাতীয় পরিচয়পত্র যিনি তৈরি করেন তিনি থাকেন এই সমস্তগুলি পার হয়ে তারপরে আমাদের পুলিশ যান তাকে এই ব্যক্তিটাই সেই ব্যক্তিটাই কিনা এইটা নির্ণয় করার জন্য আপনি রোহিঙ্গাদের ব্যাপারে যদি আর পাসপোর্ট যারা পেয়েছেন কিংবা পাচ্ছেন আমি আমার মতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি যাতে তারা না পায় পেশাদারিত্ব মানবিকতা বজায় রেখে মানুষের সেবা করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে নার্সদের দক্ষতা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি গাজীপুরে শেখ নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম স্নাতক ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী আরো জানাচ্ছেন নিয়াজ জামান সচিব দেশের সাধারণ মানুষকে উন্নত দেশের আদলে স্বাস্থ্য সেবা ও শিক্ষা প্রদানের লক্ষ্যে গাজীপুরে দু সালে যাত্রা শুরু করে শেখ ফজলাত ইসলাম মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল চিকিৎসা সেবাদানের পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক নির্মিত এই হাসপাতালের অধীনে দু সালে প্রতিষ্ঠা করা হয় নার্সিং কলেজ এ কলেজের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এ সময় চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করা উনআশি জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেবার মান বৃদ্ধি ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে নবীন নার্সদের প্রতি আহ্বান জানান আমাদের প্রিয় গ্রাজুয়েট বৃদ্ধ তাদেরকে আমি বলবো যে কঠোর পরিশ্রম করে আজকে যে সার্টিফিকেটটা আপনারা পেলেন যে ফলাফলটা আপনারা পেলেন আর তো মানবতার সেবায় আপনারা আপনাদের এই অর্জিত জ্ঞান অভিজ্ঞতা কাজে লাগাবেন আমি চাই যে এই হাসপাতালটা এই অঞ্চলের সব থেকে একটা সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে প্রথম দিকে একটু লোকে খুব সুন্দর বিল্ডিং দেখে স্থানীয় লোকরা ভয় পেত এখানে আসলে এখানে আসলে বোধ কত টাকা লাগবে কি হবে না হবে আপনারা জানেন যে আমরা যে কেপিজে এর সাথে চুক্তি করেছি এবং সেখানে তাদের বলেছি যে আমরা আমাদের থেকে আমরা কোনো প্রফিট চাই না আমরা এইটুকু চাই সেবা আমার এই অঞ্চলের মানুষ এবং বিশেষ করে শ্রমিকরা এখানে সবথেকে বেশি তারা যেন চিকিৎসা সেবাটা ভালোভাবে পায় সেটাই আমরা নিশ্চিত করতে চাই গত দশ বছরের স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষার প্রসার ও মান উন্নয়নে কাজ করছে সরকার এই সেবাটা আমরা এখন বর্তমানে গ্রাম পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারছি সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ আমাদের নিজেদেরও এখন প্রচুর নার্সের দরকার তাছাড়া আমি বিভিন্ন ইনস্টিটিউট করে দিয়েছি বিষয়ভিত্তিক সেখানে আমাদের বিশেষায়িত প্রাপ্ত নার্সেরও দরকার হবে ইতিমধ্যে আমরা বিদেশে ট্রেনিং করিয়ে নার্স নিয়ে আসছি এবং বিদেশে যেমন ট্রেনিং হবে আবার দেশেও এই শিক্ষার মানটা যেন আরও আন্তর্জাতিক মানে উন্নীত হয় ব্যবস্থাটা আমরা বিশ্বমানের নার্সিং সেবা দিতে দেশের বিভিন্ন জেলায় আধুনিক নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী নিয়াজ্জামান সজীব এটিএন বাংলা গাজীপুর অপকর্ম করে কোনো আওয়ামী লীগ নেতাকর্মী পার পাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি জানান অভিযুক্তদের বিরুদ্ধে দলের পাশাপাশি দুদকের মাধ্যমেও ব্যবস্থা নেওয়া হচ্ছে দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা শেষে তিনি এসব কথা বলেন আগামী দশ ডিসেম্বরের মধ্যে সারা দেশে দলের মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন শেষ করার কথা জানান তিনি বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে আগামী বিশ ও একুশ ডিসেম্বর রাজধানীর সোহারাওয়ার্দে উদ্যানে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সম্মেলন সফল করতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এ সভা সভায় সম্মেলনকে কেন্দ্র করে বারোটি উপকমিটি গঠনের পাশাপাশি একুশ সেপ্টেম্বর থেকে সারা সাংগঠনিক সফরের কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী তিন মাসের মধ্যে মেয়াদ শেষ হওয়া দেশের সকল জেলা থানার কমিটি দিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করার কথাও জানান তিনি সম্মেলনের কাজ সমাপ্ত করা জেলা পর্যায়ে সার্কুলার পাঠিয়েছি আমাদের টিমগুলো সিনসিয়ারলি এবং সিরিয়াসলি তারা সম্মেলনকে সামনে রেখে এই মেয়াদ উত্তীর্ণ যে কমিটিগুলো করতে চান সম্মেলনগুলো করতে চান তারা করতে পারে দলের দুর্নীতিবাজ ও অপকর্মে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন কাদের আওয়ামী লীগ পার্টি এখানে এই আমলে অপকর্ম হয়নি হয় না এটা আমরা বলি না কেন ইট কিন্তু অপকর্ম হলে এখানে শাস্তির ব্যবস্থা আছে দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে আওয়ামীলীগের কেউ যদি কোনো অপকর্ম দুর্নীতির সঙ্গে জড়িত থাকে আওয়ামী লীগের অনেক এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে চারশে পর্যন্ত দেওয়া হয়েছে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আওয়ামী লীগ বিভিন্ন সময় ব্যবস্থা গ্রহণ করলেও বিএনপিতে এমন সংস্কৃতির চর্চা নেই বলেও এ সময় অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আপেল মাহমুদ গত দশ বছরে ছাত্রলীগ যুবলীগের দুর্নীতি লুটপাট এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে বলে মনে করে বিএনপি রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ছাত্রলীগ সহ ঘুষ দুর্নীতির সাথে জড়িতদের গ্রেফতার দাবি করেন বিএনপি নেতারা এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জোরালো কর্মসূচি নিয়ে মাঠে নামার ইঙ্গিত দেন তারা আরো জানাচ্ছেন মইনুল হাসান বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে মানববন্ধন সহ নানা কর্মসূচি নিয়ে রাজপথে সরব হওয়ার চেষ্টা করছে বিএনপি এরই অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন আয়োজিত মানববন্ধনে কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মৌদুদ আহমদ বলেন ছাত্রলীগ যুবলীগ এখন সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গত বছর বাংলাদেশে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করেছে যে চাঁদাবাজি করেছে যে টেন্ডারবাজি করেছে আজকে তাদের মুখোশ খুলে গেছে আজকে বিরোধী দল নাই কিন্তু তারপরেও সরকার এমন অবস্থায় করেছেন যে তাদেরকে বাধ্য হয়ে ছাত্রলীগের সভাপতি সম্পাদককে তাদেরকে অপসারণ করতে হয়েছে কেন টাকার জন্য ঘুষের জন্য তারা দুর্নীতি করেছে সেই জন্য অন্যদিকে ঢাকা রিপোর্টার সিনিউনিটির মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির আরেক সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন আইও আসের জন্য শুধু দল থেকে অব্যাহতি দিলেই হবে না অপরাধীদের আইনের আওতায়ও আনতে হবে এই সরকার দলের নেতারাই বলছেন যে ছাত্রলীগের থেকে যুবলীগেও আরো অনেক কিছু আছে তারা নিজেরাই বলছেন আবার ছাত্রলীগের মধ্যেও নাকি এই প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে অনেকে জড়িত আছেন আমরা দেখতে চাই কারা জড়িত আমরা দেখতে চাই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন দিন কারাগারে যায় আমাদের সকলকে প্রস্তুতি নিতে হবে এইভাবে চলতে পারে না দেশ সকলের এখন একটাই লক্ষ্য হওয়া উচিত যে স্বৈরাচার হটাও দেশ বাঁচাও মানুষ বাঁচাও দেশের অর্থনীতি ভয়াবহ বিপর্যয়ের মুখে দাবি করে বিএনপি নেতারা বলেন তাই বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স বাড়ানোর পরও সরকার এখন মহাসড়কে টোল বসানোর ঘোষণা দিয়েছে মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন ও রবির কাছে বকেয়া পাওনা প্রায় সাড়ে তেরো হাজার কোটি টাকা আদায় কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল তিনি জানান আগামী তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি সন্তোষজনক সমাধান হবে সচিবালয়ে গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী মাইকেল ফলি অর্থমন্ত্রী এবং ডাকু টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সাথে দেখা করে বকেয়া ইস্যুতে তাদের নমনীয় অবস্থানের কথা জানান মাহবুবুল আলমের রিপোর্ট দেশে এখন মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ষোলো কোটিরও বেশি সিটিসেল গ্রামীণ ফোন বাংলালিঙ্ক রবি টেলিটক সহ বিভিন্ন মোবাইল ফোন অপারেটর থ্রি জি ফোর জি সহ অত্যাধুনিক সব সুবিধা নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে কিন্তু গেল বাইশ বছরে শুধু গ্রামীণ ফোন সরকারকে শুল্ক ফাঁকি দিয়েছে প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকা এর মধ্যে বিটিআরসির পাওনা সাড়ে আট হাজার কোটি টাকা আর এনবিআর পাওনা চার হাজার কোটি টাকা রবির কাছে সরকারের পাওনা প্রায় 850 কোটি টাকা একটা আমরা ফেল এমিকেবলি এটাকে একটা সলিউশনের দিকে বাট সেটা ট্রান্সপারেন্ট হবে এবং এটা অ্যাকসেপ্টেবল টু বোথ পার্টিজ হবে এটা অনেক দিন দিচ্ছে না টাকার মধ্যে আর আমাদের যে টাকাটা আছে চার হাজার সাড়ে চার হাজার কুড়ি টাকা এটার মধ্যে কোনো ইন্টারেস্ট নাই এখন আমরা কিন্তু একটু এগিয়ে গেছি এই জাতীয় রাজস্ব এই সেন্সে যে ওদের সাথে আমাদের কথাবার্তা হওয়ার ফলে আমরা এডিআরের মাধ্যমে

সংবাদ সম্মেলনে গ্রামীণ ফোনের সিইও মাইকেল ফলি বকেয়া ইস্যুতে তার প্রতিষ্ঠানের অবস্থান তুলে ধরেন নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ হাজার কোটি টাকার রপ্তানি আয় করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বহুমুখী পণ্য ও নতুন বাজার সম্প্রসারণের মাধ্যমে রপ্তানি আয় আরও বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন শেরফুল আলম সময়ের সাথে তাল মিলিয়ে ক্রমেই সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি দেশীয় বাজার ছাড়িয়ে পৃথিবীর অনেক দেশেই এখন যাচ্ছে বাংলাদেশি পণ্য ও সেবা এখাতে নতুন কর্মসংস্থানও তৈরি হচ্ছে বিদেশে পণ্য রপ্তানি করে বাড়ছে বৈদেশিক আয়। আর তাই দেশের শীর্ষ রপ্তানিকারকদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে সম্মাননা জানাচ্ছে সরকার তৈরি পোশাক চামড়াজাত পণ্যের পাশাপাশি রপ্তানি তালিকায় নতুন নতুন পণ্য ও সেবা যুক্ত করতে ব্যবসায়ীদের প্রতি এগিয়ে আসার তাগিদ দেন বক্তারা ইকোনমি ডাইভার্সিফাইড ইকোনমি এবং এক্সপোর্ট বাস্কেট ডাইভার্সিফাইড কেশনের কাজ চলছে এবং নতুন বাজারের জন্য ইতিমধ্যে মিনিস্ট্রি অফ কমার্স এফ একটা টিম এবং আমাদের ভার্টিক্যাল মেম্বার্সদের একটি টিম ট্রেড অর্গানাইজেশন মেম্বার্সদের একটা টিম নিয়ে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন ব্যবসায়ীদের অবদানে দেশের অর্থনীতি এখনো চাঙা পরিবর্তিত বিশ্বে মানুষের চাহিদা ও পছন্দকে বিবেচনা নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন বাজার খোঁজার তাগিদ দেন তিনি দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের আপনারা আজকে আছেন আপনারাই চ্যাম্পিয়ন আপনাদেরকেই নিয়ে যেতে হবে দেশ যে লক্ষ্যমাত্রা আমি নির্ধারিত করেছি দু হাজার একুশ সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ষাট বিলিয়ন ডলার আমার স্থির বিশ্বাস আপনারা সেই টার্গেট পূরণ করতে পারবেন পরে দু সালে রপ্তানি ও ট্রেড দুই বিভাগে দেশের একশো বিরাশি ব্যবসায়ীকে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী ও অনুষ্ঠানের অতিথিরা শরফুল আলম এটিএন বাংলা ঢাকা সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিঙ্গাপুর থেকে ঘুরে এসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন এজন্য দেশটির সাথে সমঝোতা স্মারক সই করা হবে ডেঙ্গু যাতে পূর্ণ নিয়ন্ত্রণে থাকে সেজন্য দীর্ঘ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সাইদ খোকন মাহবুব কবির চপলের বিশ্বের অন্যতম উন্নত দেশ সিঙ্গাপুর ষাট লাখ মানুষের এই দেশটিও রক্ষা পায়নি ডেঙ্গু থেকে চলতি বছর এ পর্যন্ত এগারো হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মারা গেছেন পনেরো জন তবে ডেঙ্গু মোকাবেলায় ব্যাপক কাজ চলছে সেখানে তা দেখতে গত দশ ও এগারো সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান ঢাকা দক্ষিণের মেয়র শহর একটি প্রতিনিধি দল দেশে ফিরে সেই অভিজ্ঞতার কথা জানান ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ওই অঞ্চল ওই বাড়ি ওই এলাকাগুলি ইন্সপেকশন করে এই কেস ভাইরাস ভেক্টর এবং এ এই বিষয়টা তারা করে এবং ইন্টার কোপারেশন হকিং করে দুই সপ্তাহে একদিন আর নার্ভিসাইড করে সপ্তাহে এটা হলো তাদের ডোজ মেয়র জানান এডিস মশা নিধন ও নিয়ন্ত্রণে প্রশিক্ষণ এবং তথ্য বিনিময় করবে সিঙ্গাপুর ডিএসিসিতে গড়ে তোলা হবে একটি গবেষণা কেন্দ্র ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান মেয়র সিঙ্গাপুর সরকারের কারিগরি এবং অন্যান্য অভিজ্ঞতা তথ্য উপাত্ত বিনিময়ের মধ্য দিয়ে এবছর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা থেকে আমরা আমাদের নাগরিকদেরকে রক্ষা করতে পারি সেই কারণে আমাদের এই সমঝোতা স্মারক স্বাক্ষর করবার জন্য আমরা মোটামুটিভাবে একমত হয়েছি মশা নিধনে শুধু সিটি কর্পোরেশন নয় অন্যান্য সংস্থার সমন্বয়ে প্রয়োজন বলেও মনে করেন তিনি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা ডেঙ্গু দুর্নীতি কমাতে ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজাম চৌধুরী জাভেদ রাজধানীর সিরডা বিনোনায়তনে এ বাংলাদেশ ল্যান্ড স্ট্যাটাস রিপোর্ট দু গ্রন্থের মরুক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান ভূমিমন্ত্রী বলেন ভূমি জরিপ কর্মকর্তা কর্মচারীদের অনেকেই লোভী দখল করা খাস জমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিয়ে শিগগিরই মাঠে নামবে ভূমি মন্ত্রণালয় এছাড়া ঘরে বসেই প্রায় পৌনে চার কোটি খতিয়ান ও সিএসআরএস অনলাইনে দেখতে পারবেন সাধারণ মানুষ শহরে ভর্তুকে কমিয়ে গ্রামের পর্যায়ে বিভিন্ন খাতে ভর্তুকে বাড়ানোর পরামর্শ দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী जावेद। কর্মচারী কর্মকর্তাদের যারা যারা ইতিমধ্যে সরকারি জায়গা দখল করে আছে তাদের কি ফুল ডিসপ্লে করতে বাধ্যতে ডিসক্লোজ করে আননেসেসারি জায়গা তারা জায়গা থেকে নিয়ে নাও হবে। মামলা মামলো আমার কী আছে সেগুলো আমরা ফেস করবো কিন্তু তাদের কাছে নিয়ে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত সহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের সাথে বৈঠক করছেন উপাচার্য ড ফারজানা ইসলাম বিকালে নতুন প্রশাসনিক ভবনে পূর্ব নির্ধারিত এই বৈঠক শুরু হয় উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিলেন শিক্ষক শিক্ষার্থীদের একাংশ এদিকে এ ঘটনার পরই ছাত্রলীগ নেতাদের সাথে অর্থ কেলেঙ্কারির অভিযোগ ওঠে উপাচার্যের বিরুদ্ধে চট্টগ্রামে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে টসে হেরে জিবাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ তিন উইকেটে রান আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অভিষিক্ত নাজমুল হোসেন শান্তকে নিয়ে ঝোড়ো সূচনা করেন লিটন দাস এতে দলের স্কোরে চার ওভারে চল্লিশ রান যোগ করেন তারা প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ভুলে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান লিটন দাস ও নাজমুল হোসেন রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হলে দেশ বড় সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের সাথে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে এ কাজে চীন সরকারও সহযোগিতার আশ্বাস দিয়েছে মিয়ানমার সরকারকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাবরসন যদি ডিপার্টিউশন তাড়াতাড়ি না হয় অনেক বিলম্বিত হয় তাহলে অত্র এলাকায় অনিশ্চয়তা দেখা দেবে আর তাদের লক্ষ্যে সেফটি অ্যান্ড সিকিউরিটি যে দেবে এটা কনভেন্স করার দায় দায়িত্ব কিন্তু মায়ানমার সরকারের এই যে মায়ানমারের যে লোকগুলো আছে তাদের নেতাগুলোকে নিয়ে যান আপনার দেশে নিয়ে দেখান কি কি কাজ করেছেন সেখানে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি কেমন আছে এবং তারা ফ্রি মোবিলিটি নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখবেন না এই অবয়টা তাদের দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও নেতৃত্বের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমো মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের দ্বাদশ বার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন তিনি বলেন এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে এতে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন স্বাধীনতা বিরোধীরা পঁচাত্তরের হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল এখনও তা অব্যাহত আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্নীতি রোধে তদারকি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের নতুন ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন তিনি জানান তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বিকালে বিমানের বলাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিমানকে লাভজনক করতে বাণিজ্যিক দিক বিবেচনা করে বহরে নতুন দশটি বোয়িং জন্য নতুন রুট প্ল্যান করা হচ্ছে এছাড়া আগামী বছরে তিনটি ড্যাশ এইট আনার ব্যাপারে এবছরে চুক্তি হচ্ছে বলেও এ সময় জানানো হয় 2030 তিরিশ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং পরিবেশ সুরক্ষায় তরুণদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক বিকালে রাজধানীর একটি হোটেলে দ্বিতীয় দক্ষিণ এশীয় ইউথ কনফারেন্স ও লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কথা জানান তিনি গ্লোবাল ল থিঙ্কার সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা মুরাদ হাসান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশের যুব প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন সড়কে দুর্ঘটনা কমানো এবং শৃঙ্খলা ফেরাতে মাদকাসক্ত চালক শনাক্তে আগামী ডিসেম্বর থেকে মালিক সমিতির উদ্যোগে বিআরটি এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়তালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে পরিবহন মালিক শ্রমিকদের বিশেষ যৌথ সভায় তিনি বলেন রাজধানীর চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বাস চালক মাদকাসক্ত হওয়ায় দুর্ঘটনা হচ্ছে এছাড়া চুক্তিভিত্তিক বাস পরিচালনার জন্য অসুস্থ প্রতিযোগিতা করে চালকরা দুর্ঘটনা ঘটান

ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেন আর না হয় গাড়ির ড্রাইভিং ছেড়ে দেন আশুলিয়ায় বিভিন্ন বাসা বাড়িতে প্রভাবশালীদের দেয়া প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সাভারের ব্যবস্থাপক আবু মোহাম্মদ নেতৃত্বে এই অভিযান চালানো হয় এ সময় রাইজারগুলো খুলে নেওয়া হয় স্থানীয়রা জানান আশুলিয়া চক্রবর্তী এলাকায় দুই বছর আগে প্রতিটি বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন স্থানীয় প্রভাবশালীরা পর্যায়ক্রমে আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিয়োগ বাণিজ্য ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিতরা মিছিলটি ডায়না চত্বর থেকে বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সমাবেশে রবিউল ও রাকিবুলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় গত কয়েকদিন আগে ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের একটি অডিও ফাঁস হয় এতে নিয়োগ বাণিজ্য সহ চল্লিশ লাখ টাকায় পদ পেয়েছেন বলে জানান নিজেই এরপর থেকে আন্দোলনে নামেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা উজানের ঢল আর ভারী বৃষ্টির কারণে হঠাৎ করে বেড়েছে তিস্তার পানি বন্যা পূর্বাভাসে সতর্কীকরণ কেন্দ্র জানায় মঙ্গলবার রাত থেকে নীলফামারির ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বাড়তে থাকে সকাল থেকে তা আরও বেড়ে বিপদসীমার পঁচিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় হঠাৎ পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের কিছু বাড়িতে পানি ঢুকে পড়ে তবে এই ঢল নিয়ন্ত্রণে ব্যারেজের কটি গেট খুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড পানি এখন কমছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ রাজবাড়ির দিয়া রেল স্টেশনের পাশে গড়ে উঠেছে শতাধিক অবৈধ আবাসিক বোর্ডিং এসব বোর্ডিংে নিয়মিত বসছে মাদক ও জুয়ার আসর এসব বোর্ডিং থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধারেরও অভিযোগ রয়েছে প্রশাসনের নজরদারির অভাবে এসব ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা রাজবাড়ি থেকে লিটন চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন শেরফুল আলম বিভিন্ন জেলার নামে এই আবাসিক বোর্ডিংগুলো তৈরি হয়েছে রেলের জায়গা দখল করে বোর্ডিংয়ের রাত্রি যাপন করা অধিকাংশই দেশের বিভিন্ন জেলা থেকে যৌনপলিতে আসা খদ্দর যাদের মধ্যে অধিকাংশ মহাসড়কের পরিবন শ্রমিক প্রশাসনের নজরদারির অভাবে বোর্ডিংগুলিতে বসছে নিয়মিত মাদক ও জোয়ার আসর যারা তারাও থাকে ট্যাবলেট খায় মদক খায় তারপরে আপনার যে কী করে যে সেক্সের যে বোরিগুলি খায় এগুলি খায় কিন্তু গ্যাস করে গ্যাস করিয়া ভালো এই সমস্ত বোর্ডিংয়ে যদি নিয়ম নিয়মকানুন মেনে বোর্ডারদের তথ্য ঠিকমতো সংরক্ষণ করা হয় তাহলে এই সমস্ত অজ্ঞাত লোকজন সারা দেশের চিহ্নিত দুর্বৃত্তরা এই এলাকায় কোনো অপরাধ সংগঠিত করতে পারবে না স্থানীয়রা বলছেন বিভিন্ন জেলা থেকে আসা মাদকসেবী ও অপরাধীরাও এসে এসব আবাসিক বোর্ডিংয়ে রাত্রিযাপন করেন অনেক সময় এলাকার নানা অপরাধের সাথে জড়িয়ে পড়েন এসব মাদকসেবীরা গত মাসে বোর্ডিং থেকে পাওয়া গেছে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ অনেক বোর্ডিং মালিক টাকার বিনিময়ে জোয়া ও মাদকের আসর বসতে দেন বলে অভিযোগ রয়েছে অজ্ঞাত নামা এই যে লাশ আমরা যেভাবে পাচ্ছি এইটা যেন সমাধান হয় এই জন্য বলেছি যে অন্তত তার নিকটাত্মীয় অন্তত একটা ঠিকানা নিশ্চিত নিয়ে মোবাইল নাম্বার নিয়ে কথা বলে কনফার্ম হয়ে তারপরে অনুমতি দেবে তার আগে তারা না কোনো অনুমতি নিয়ে এরা কোনো ব্যবসা করছে না অবৈধভাবে এগুলো পরিচালিত হচ্ছে তো এগুলোর বিরুদ্ধে আইনগতভাবে অভিযান পরিচালনা করা হবে জেলা ও পুলিশ প্রশাসন জানালেন দ্রুতই এসব বোর্ডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বিউরো রিপোর্ট এটিএন বাংলা ঝিনাইদহে মশা মাছের মধ্য দিয়ে গবাদি পশুর শরীরে ছড়িয়ে পড়েছে ভাইরাস উপজেলায় রোগ থেকে বাঁচাতে গবাদি পশু মশারির মধ্যে রাখার পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা তবে পশুপালনকারীরা আছেন লোকসানের আতঙ্কে ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট জানাচ্ছেন আফ্রিকা মহাদেশে প্রথম দেখা দেয় এ রোগ। পরে ছড়িয়ে যায় বিভিন্ন দেশে পশুর শরীরে প্রথমে ছোট ছোট ফোসকা থেকে ফোড়ার মতো দেখা দেয় এক পর্যায় সেখান থেকে বড় ধরনের ক্ষত ও শরীরের বিভিন্ন স্থানে শুরু হয় খা চিকিৎসকরা বলছেন এটি লামফিস স্কিন ডিজিজ korbane এর পর থেকে জিরাদহ প্রথম এই রোগ শনাক্ত হয়েছে শতকার 99টা গরুরও হয়েছে ওই পায়রা গিরাফলা পায়গুড়ালিতে ঘা গাই ডুমডবসে এই অবস্থা সে যে শুই ফুল বাসের বাসিরা ভালো হয়ে যাবে প্রথমে গবাদি পশু শুকিয়ে যাচ্ছে এরপর হ্রাস পাচ্ছে তার দুধের উৎপাদন কমছে হাড় ও চামড়ার গুণগত মান প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রায় ত্রিশ হাজার গবাদি পশু এ রোগে আক্রান্ত কালীগঞ্জ উপজেলার ছোট ডাউটি বাসুদেবপুর কাদিরডাঙ্গা কোলা এলাকায় বেশি বিস্তার লাভ করেছে এ রোগ লোকসানের পাশাপাশি পশুপালনকারীদের অভিযোগ চিকিৎসকদের নিয়ে তারা বলছেন নিয়মিত আসছেন না সরকারি ডাক্তার পাশের বাড়ি একটা গরু মারা গেছে

তবে আক্রান্ত পশুর মাংস না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের ব্যুরো রিপোর্ট এটিএম বাংলা আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ

সময় বৃদ্ধি এবং বিভিন্ন রকম পণ্য সরবরাহ ছাড়াও হাট রক্ষণাবেক্ষণ ও বিক্রয় ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয় হাটের সংখ্যা এতদিন একদিন ছিল সপ্তাহে বুধবারে শুধুমাত্র ছিল এটি দুই দিন করার ডিমান্ড দুই পক্ষ থেকেই ছিল দীর্ঘদিন থেকে সেটি আমরা দুই দিন করার প্রস্তাব দুই পক্ষ অনুমোদন করেছি স্পেশালি এখানে সেভেন্টি আইটেমস বলা আছে সবগুলোই তারা এখানে সেল করতে পারবে Decisions. In order to promote trade, we have we decided to increase the number of uh, border hot days from one to two, two border hot days per week from Monday and uh, Wednesday from the month of October. Anto -jati ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এককভাবে এগিয়ে নেই কোন দল বুথ ফেরত জরিপ বলছে হারতে পারে বেনিয়ামি মধ্যে এটি ইসরায়েলের দ্বিতীয় দফা পার্লামেন্ট নির্বাচন বিবিসি জানিয়েছে মঙ্গলবারের নির্বাচনে চূড়ান্ত জরিপে ডানপন্থী লিকুদ পার্টির সাথে প্রধান প্রতিদ্বন্দ্বী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতৃত্ব দিচ্ছেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক প্রধান বেনি গান্স এবার ওয়ালটন এএফসি ওমেন্স অনূর্ধ ষোলো ফুটবলের খবর জাপানের কাছে নয় শূন্য গোলে হেরে এ এফ সি ওমেন্স অনর্ধ ষোলো ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিল বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা থাইল্যান্ড থেকে রিপোর্ট করছেন এস এম আশরাফ সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ভিন্ন কোনো পথ ছিল না বাংলাদেশের কিন্তু জাপানের সামনে যেন খেলাই ভুলে গেল গোলাম রব্বানির ছোটনের শিষ্যরা বাংলাদেশের মেয়েদের পাসিং ছিল ভুলে ভরা খেসার উদ্দিত হয় প্রথম অর্ধে পাঁচ গোল হজম করে সঠিক সময়ে সঠিক জায়গায় অবস্থান নিয়ে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়াটাই হলো আধুনিক ফুটবলের কৌশল এই জায়গায় মারিয়া মান্ডা মনিকা চাকমারা জাপানের কাছে পাত্তাই পেল না আর তাই গোল সংখ্যায় স্পর্শ করলো নয়টি কোচ ছোটন বলেন ক্লান্তি আর ভয় এমন হারের কারণ

যে দেশটির দু বছর আগে তিন শূন্য হেরেছিল মেয়েরা এবার সে সংখ্যাটা ছাড়ালো দুই হানিতে এরপরও মেয়েদের ফুটবল এগিয়েছে বলে তৃপ্তির ঢেপুর তুলবেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ওসিম আশরাফ এটিএন বাংলা থাইল্যান্ড পার্টেক্স খেলার খবর অঘটন দিয়ে শুরু হলো এবারে চ্যাম্পিয়ন্স লীগ প্রথম দিনে নেপোলির কাছে দুই শূন্য করে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ভ্যালেন্সিয়ার কাছে হার মানে চেলসি আর বরুশিয়া ডটমুন্ডের সাথে গোলশূন্য শূন্য ড্র করেছে বার্সেলোনা বিস্তারিত জানাচ্ছেন তৌসে ইসলাম শিরোপা ধরে রাখার মিশনটা প্রতিপক্ষের মাঠে শুরু করতে হলো বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে আগের আসরে হারের কারণে এবার এই মাঠে শুরু থেকেই বেশ সাবধানী খেলা উপহার দিয়েছে অলরেডা বলের দখল আর আক্রমণে খানিকটা এগিয়ে থেকেও লাভ হয়নি কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি সালা মানে ফিরমিনোরা আক্রমণ পাল্টা আক্রমণে শেয়ানে শেয়ানে লড়াইয়ের পরও গোল শূন্যভাবে শেষ হওয়ার অপেক্ষায় থাকা ম্যাচের আট মিনিট বাকি থাকতে নাটক স্বাগতিকরা পায় বিতর্কিত এক পেনাল্টি আর সেই সুবাদেই এগিয়েও যায় ইতালিয়ান ক্লাবটি ম্যাচের ইঞ্জুরি সময় নেপোলির জয় নিশ্চিত করার সাথে সাথে যেন এক প্রতিশোধ নিলেন ফার্নান্দো লরেন্তে গেল মৌসুমে টটেন হামের হয়ে খেলা এই ফরওয়ার্ড টুর্নামেন্টের ফাইনালে যে লিভারপুলের কাছেই হেরেছিলেন এদিকে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার জন্য সুখবর ছিল লিওনেল মেসির মাঠে ফেরা জার্মান জায়ান বরুশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই ইঞ্জুরি কাটিয়ে মৌসুমে প্রথমবার দলের হয়ে মাঠে নেমেছিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার কিন্তু বলের দখলে বেশ এগিয়ে থাকলেও আক্রমণটা ঠিক হচ্ছিল না ক্যাটালানদের বরং জার্মান ক্লাবটির বেশ কয়েকটি নিশ্চিত গোল রুখে দিয়ে বার্সাকে হার থেকে বাঁচান গোলরক্ষক মার্ক আন্দ্রে আন্দ্রেটার তাতে জার্মানির মাঠ থেকে কোন রকমে এক পয়েন্ট নিয়ে ফেরে আর্নাস্তো ভালভারদের দল আরেক ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে এক শূন্য গোলে হেরেছে ইংলিশ ক্লাব চেলসি তফসিয়া ইসলাম এটিএন বাংলা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জয়েন্ট রিয়াল আগের মৌসুম যেখানে শেষ করেছিল পিএসজি এবার যেন সেখান থেকে শুরু করেছে তারা শেষ পাঁচ ম্যাচে চারটিতে জিতেছে তারা তবে রিয়ালের সময়টা এখনও তেমন ভালো যাচ্ছে না অবশ্য স্প্যানিশ লা লিগায় শেষ ম্যাচটি জিতেছে লস ব্লাঙ্কোরা আরেক খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে ইটালিয়ান ক্লাব জুভেন্টাস গত মৌসুমে অ্যাটলেটিকোর মাঠেই হ্যাট্রিক করে জুভেন্টাসকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার সেখানে টুর্নামেন্ট শুরু করতে হচ্ছে তাদের এছাড়া শাক্তার দোনেটস্কের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি রাত একটায় শুরু হবে ম্যাচ দিতে শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার পেশাদারিত্ব ও মানবিকতা বজায় রেখে মানুষের সেবা করতে চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান অপকর্ম করে কেউ পার পাবে না হুঁশিয়ারি ওবায়দুল কাদের ঘুষ দুর্নীতির সাথে জড়িতদের গ্রেফতার দাবি বিএনপির গ্রামীণ ফোন ও রবির কাছে বকেয়া প্রায় সাড়ে তেরো হাজার কোটি টাকা আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না জানালেন অর্থমন্ত্রী এবং চট্টগ্রামে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ